তৃণমূলের দালাল বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পেট্রোল ডিজেলের ওপর কর কমানোর দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলে পা মেলান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলার বহু নেতা কর্মীরা। বারুইপুর জেলা বিজেপি অফিস থেকে পদ্মপুকুরের দিকে মিছিলটি যাওয়ার সময় বারুইপুর উড়ালপুলের কাছে মিছিল আটকায় পুলিশ। পরিস্থিতি উত্তেজনা হওয়ায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বারুইপুর নরেন্দ্রপুর সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুমতি ছাড়াই এই মিছিলের আয়োজন করেছিল বিজেপি, তার জন্য মিছিলকে রুখে দেওয়া হয়। মিছিল আটকানোর প্রতিবাদে ঘটনাস্থলে অবস্থান বিক্ষোভ পালন করতে শুরু করে বিজেপি। পুলিশের ভূমিকা নিয়ে সরব হন বিজেপি রাজ্য সভাপতি। পুলিশের কাজ দুটো, আমি আগেই বলেছি, কালীঘাটে দুটো বাড়ি পাহারা দেয়া আর বিজেপিকে আটকানো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই কাজ বাদে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের এই মুহূর্তে কোনো কাজ নেই। এখন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং জনগণকে আমরা আমাদের যে বক্তব্য সেই বক্তব্য জানাবো। পুলিশ দেখুন, পুলিশ আমাদেরকে কোনো পারমিশন দেবে না। রাজনীতিতে জনগণের কথা হচ্ছে শেষ কথা। জনগণ চাইছে পেট্রোল ডিজেলের দাম রাজ্য সরকার কমা, সেই জনগণের বার্তা, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের পারমিশন দেয়, আমরা চিঠি দিয়ে পুলিশ পারমিশন, পুলিশ তো পারমিশন দেবে না আমাদের। পুলিশ পারমিশন দেবে কোথায়? অভিষেক ব্যানার্জির জন্মদিনের দিন তার বাড়ির সামনে অজস্র ভিড় হবে, তার পারমিশন ছিল এই পারমিশন দিয়ে কিন্তু ভিড় হবে। তৃণমূলের মিছিল হবে, আমাদের মিছিল হতে হবে। এই পুলিশের যে দোষ ভূমিকর নীতি এই পুলিশের পারমিশনের প্রয়োজন নেই। পুলিশ আটকে দিল আপনাদেরকে? অবশ্যই পুলিশ চাইছে যে অত জোর দিয়ে আরো বেশি করে বিজেপিকে দমন করা যায়, করা হয়, এবং তৃণমূল কংগ্রেসের আরো কিভাবে কাছে যাওয়া যায়। নিচু তলার পুলিশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তারা খুব ভালো কাজ করেন, কিন্তু তাদের কিছু অফিসার আছে যারা তৃণমূলের দালাল হয়ে কাজ করে। বলতে খারাপ লাগছে, দালাল শব্দটি চয়ন করতে আমার রুচি বোধে বাড়ছে, তবুও আমি বাধ্য হচ্ছি। তাদের কিছু অফিসার আছে যারা তৃণমূল কংগ্রেসের দালাল এবং বাড়ির চাকরের মতো আচরণ করে। রাজ্যের কিছু পুলিশ অফিসারকে তৃণমূলের দালাল বলে উল্লেখ করেন সুকান্ত মজুমদার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।